রাধে রাধে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি বন্দিশিখা। আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে দশম শ্লোক নিয়ে আলোচনায় একত্রিত হয়েছি। দশম শ্লোকের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন টিকাকারদের মধ্যে বিভিন্ন মতবিরোধ আছে। টিকাকাররা প্রধানত দুটি ভাবেই এই শ্লোকের ব্যাখ্যা করে থাকে। আজ এই ভিডিওতে আমরা দুটি ভাবেরই ব্যাখ্যা শ্রবণ করব। প্রথমে আমরা পণ্ডিত জগদীশচন্দ্র ঘোষ তার স্ত্রী গীতায় এই শ্লোকটির ব্যাখ্যা যা করেছে সেটা শ্রবণ করব। তারপর গীতা প্রেস থেকে প্রকাশিত রামসুখ দাস গীতার যে টীকা লিখেছেন সে তাতে এই শ্লোকের ব্যাখ্যা কী দিয়েছেন সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম শ্লোক থেকে নবম শ্লোক পর্যন্ত ব্যাখ্যা এই চ্যানেলে আপলোডেড করা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। অপর্যাপ্তম তদাস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমে তেষাং বলম ভীমাভিরক্ষিতম ভীষ্মাভিরক্ষিতম। এই পদটির অর্থ হল ভীষ্ম কর্তৃক রক্ষিত। অস্মাকং এই শব্দটির অর্থ হল আমাদের, তৎ বলম অর্থাৎ সেই সৈন্য, অপর্যাপ্তম অর্থাৎ অপরিমিত, এতেষাং তু অর্থাৎ কিন্তু ইহাদিগকে, ভীমাভিরক্ষিতাম অর্থাৎ ভীম কর্তৃক রক্ষিত, ইদম বলম অর্থাৎ এই সেনা, পর্যাপ্তম অর্থাৎ পরিমিত। তাহলে এই শ্লোকটির অর্থ ভীষ্ম কর্তৃক সম্মুখ রক্ষিত আমাদের সেনা অপরিমিত, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত অর্থাৎ অপেক্ষাকৃত অল্প। তাৎপর্য এই, আমাদের সৈন্য অপরিমিত অর্থাৎ অতি বৃহৎ, তাহাতে বীর শ্রেষ্ঠ ভীষ্ম আমাদের সেনাপতি, আর উহাদের সৈন্য পরিমিত অর্থাৎ অপেক্ষাকৃত ক্ষুদ্র আর নগণ্য ভীম উহাদের সেনাপতি। সুতরাং আমাদের জয় হইবে না কেন? পর্যাপ্ত ও অপর্যাপ্ত শব্দের দুইটি অর্থ আছে। প্রাপ্ত অর্থাৎ যাহা আয়ত্ত করা যায়, পরিমাণ করা যায়, পরিমিত বা সীমাবদ্ধ, আর অপর্যাপ্তের অর্থ অপরিমিত অসংখ্য। প্রাপ্ত শব্দের অপর অর্থ প্রয়োজনের পক্ষে যথেষ্ট সমর্থ এবং অপর্যাপ্তের অর্থ অপ্রচুর এবং অসমর্থ। শ্রীধর স্বামীর টিকায় শেষোক্ত ব্যাখ্যায় আছে এবং অনেকেই উহা অনুবর্তন করিয়াছেন। ইহাদের মতে পরের শ্লোক সকলে ভীষ্মকে রক্ষা করুন, এ কথায় বোঝা যায় যে দুর্যোধনের মনে কিছু ভয়ের উদ্বেগ হইয়াছিল এবং তিনি নিজের সৈন্যবল অপ্রচুর বা অসমর্থ মনে করেছিলেন। কিন্তু দুর্যোধনের ভয় পাওয়ার কথা মহাভারতের কোথাও নেই, বরং ঠিক ইহার বিপরীত কথাই আছে। ইহার পূর্বে দুর্যোধন পিতাকে বলিতেছেন, আমার সৈন্যবল পাণ্ডবদের সৈন্যবল অপেক্ষা অনেক বেশি, স্বয়ং ভীষ্ম আমার সেনাপতি, প্রধান প্রধান রাজন্যবৃন্দ আমার জন্য প্রাণ দান প্রস্তুত, আপনি ভয় করিবেন না। আবার পরেও দ্রোণাচার্যের নিকট নিজ সৈন্যের বর্ণনায় সৈন্যদলকে উৎসাহিত করিবার জন্য এইরূপ কথাই বলিয়াছেন এবং অবিকল এই শ্লোকটি তথায় আছে। সুতরাং স্থানীয় এ সকল কথা যে সকলকে উৎসাহ দানার্থেই বলা হয়েছিল তাহাতে সন্দেহের অবকাশ নাই। এই কারণে লোকমান্য তিলক প্রমুখ অনেকে পূর্বোক্ত প্রথম অর্থই গ্রহণ করিয়াছে। এইবার আমরা গীতা প্রেস থেকে প্রকাশিত রামসুখ দাসের যে গীতার বঙ্গানুবাদ সেই ব্যাখ্যা শ্রবণ করব। অপর্যাপ্তম তদাস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতাম পর্যাপ্তম তিদম তেষাং বলম ভীমাভিরক্ষিতাম। অস্মাকং, এই অস্মাকং শব্দটির অর্থ হল আমাদের, তৎ বলম এই শব্দটির অর্থ হল এই সৈন্যগণ, অপর্যাপ্তম
অর্থাৎ পর্যাপ্ত নয় ও অসমর্থ। ভীষ্মাভিরক্ষিতাম অর্থাৎ সংরক্ষক ভীষ্ম। এতেশাং অর্থাৎ পাণ্ডবদের। ইদম বলম অর্থাৎ এই সৈন্যগণ। পর্যাপ্তম অর্থাৎ পর্যাপ্ত বা সমর্থ। ভীমাভিরক্ষিতাম ওদের সংরক্ষক ভীমসেন। তাহলে এই শ্লোকটির অর্থ কিছুটা এমন হবে, আমাদের সৈন্যগণ পাণ্ডবকে জয় করার পক্ষে পর্যাপ্ত নয় ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন উভয় পক্ষপাতী ভীষ্ম। কিন্তু পাণ্ডবগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন নিজ সেনাদলের পক্ষপাতী ভীম। অপর্যাপ্তম তদাস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতাম। এই পদগুলির ব্যাখ্যা কিছুটা এমন হতে পারে, অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির উদ্বেগ হওয়ায় তিনি নিজেও সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও, অর্থাৎ পাণ্ডব সৈন্য থেকে চার অক্ষয়ণী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ, কারণ আমাদের সৈন্যদলের মধ্যে ঐক্যমত নেই, তাদের মধ্যে এত একতা সংগঠন বা নির্ভয়তা এবং সংকোচনহীনতাও নেই যা পাণ্ডবদের মধ্যে আছে। আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতী, অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সেনার প্রতি আপন ভাব আছে। তিনি শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত, তার হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ আছে, অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন, সেই জন্যে ইনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গলাকাঙ্ক্ষী। এই ভীষ্মই আমাদের সেনা দলের প্রধান সেনাপতি। এইরূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হতে পারে? কিছুতেই হতে পারে না। পর্যাপ্তম তিদমে তেষাং বলম ভীমাভিরক্ষিতাম। এই পদগুলির ব্যাখ্যা এমন হতে পারে, কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম, কারণ তাদের সৈন্যদলে মতানৈক্য নেই, বরং সকলেই একমতে সংগঠিত। তাদের সেনাদের সংরক্ষক ভীম, যে ছোটবেলা থেকে আমাকে হারিয়ে এসেছে, সে একাই আমার শত ভ্রাতা সহ আমাকে হত্যা করবার প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে। তার শরীর বজ্রের ন্যায় শক্ত, আমি তাকে বিষপান করিয়েছিলাম, তবুও সে মরেনি। এই ভীমই পাণ্ডব সেনাদের রক্ষক, কাজেই এই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসাবে ভীষ্মের নাম করেছেন, যিনি সেনাপতি পদে অভিষিক্ত ছিলেন, কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের নাম কেন করেছেন, যিনি সেনাপতি ছিলেন না? তার উত্তর হচ্ছে এই যে দুর্যোধন এই সময় সেনাপতির কথা ভাবেননি, দুই পক্ষের সৈন্যদের শক্তি সমান চিন্তা করেছিলেন, কোন সৈন্য দলের শক্তি অধিক। প্রথম থেকে দুর্যোধনের উপর ভীমের শক্তি এবং বলের খুব বেশি রকম প্রভাব পড়েছিল, সেই জন্য তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের কথাই মনে করেছেন। অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতে ধনুক নিলেন, আর দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের ব্যূহবদ্ধ সৈন্যদের দেখতে বললেন। এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল। কৌরব সৈন্যদল যখন শঙ্খ ইত্যাদি ধ্বনি করে পাণ্ডব সৈন্যদলের উপর, তখন এই শব্দের কোনো প্রভাব পড়ে না, কিন্তু যখন পাণ্ডব সৈন্যদের শঙ্খধ্বনি হয় তখন সেই শব্দে দুর্যোধনের হৃদয় বিদীর্ণ হয়। এতে প্রমাণিত হয় যে অধর্ম ও অন্যায়ের পক্ষ গ্রহণ করায় দুর্যোধন ও তার সঙ্গীদের হৃদয়ে জোর কমে গিয়েছিল এবং তারা ভয়ে ভীত হয়েছিল। হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকি দ্বারা
দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করেছিলেন, তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করতে চেয়েছিলেন, কারণ দুর্যোধনের হৃদয় ছিল অধর্ম, অন্যায় এবং পাপ। অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না, এই নিয়ম। অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব, ন্যায়ভাব, তাই অর্জুনকে নিজ স্বার্থসিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি। কোনো ভয়ও তার নেই, যা আছে তা হলো উৎসাহ ও বীরত্ব। তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন, হে অচ্যুত, দুই সেনাবাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করুন, অর্থাৎ যার মধ্যে বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে, আসক্তি থাকে, এবং যার মধ্যে অধর্ম, অন্যায় এবং কুভাব থাকে, তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল থাকে না, সে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায়, আর কখনো সে নির্ভয় হতে পারে না। অপরপক্ষে যে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ভগবানের আশ্রিত হয়, সে কখনো ভয় পায় না, তার বল সত্যকার বল হয়, সে সর্বদা নিশ্চিন্ত এবং নির্ভয় থাকে। সুতরাং যে সব সাধক নিজের কল্যাণে ইচ্ছুক, তাদের অন্যায় অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্যেই কাজ করা উচিত।